হকিনাওয়াতে আমার হাজব্যান্ড যেহেতু একটা ইউনিভার্সিটিতে জব করে সেই সূত্রে আমরা সেই ইউনিভার্সিটির ক্যাম্পাসে থাকার সুযোগ পেয়েছি ক্যাম্পাসের দুই পাশে দুইটি রেসিডেন্সিয়াল এরিয়া রয়েছে একটিকে বলা হয় ভিলেজ এরিয়া এবং আরেকটা অংশকে বলা হয় দ্য গার্ডেন্স আমরা থাকি দ্য গার্ডেন্সে ক্যাম্পাস হাউজিংগুলোতে থাকার জন্য সবাই অনুমোদন পায় না যারা যারা পিএইচডি স্টুডেন্ট আছে এবং ভিজিটার্স এবং যারা পিএইচডি করার পর পোস্টক হিসেবে এখানে রিসার্চ করতে আসে তাদেরকে এই সুযোগটা দেওয়া হয় আর কি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে ওনারা কিভাবে ঘাসগুলো পরিষ্কার করে থাকেন এই ঘাস পরিষ্কার করার কয়েকদিন আগেই ওনারা সব রেসিডেন্সদেরকে এরকম করে একটা মেল পাঠিয়ে দেন এই মেলটাতে বলা থাকে কবে থেকে কবে পর্যন্ত এই ঘাস কাটার কাজটা চলবে আবার এই মেইলে ওনারা ঘাস কাটার সময় যে মেশিন ব্যবহার করে থাকেন এই মেশিনের লাউড আওয়াজের কারণেও অ্যাপোলজি করে থাকেন ওয়েদার চেঞ্জ বা কোনো রকমের দুর্যোগের আভাস পেলে এই স্কেচও কোনোভাবে পরিবর্তন হতে পারে ডেটগুলো পরিবর্তন হতে পারে সেটাই ওনারা এই ইমেইলে দিয়েছেন আমাদেরকে এরপর বাহিরে যদি কাপড় শুকাতে দেওয়া হয় সে কাপড় যেন বাসার ভেতরে নিয়ে আসা হয় এর কারণ হচ্ছে এই ঘাস কাটার সময় অনেক ধুলাবালি উড়ে এবং ঘাসগুলো উঠতে থাকে তো সেই কারণে চান্স আছে যে কাপড় চোপড় ময়লা হয়ে যাওয়ার তো এই মেইলের মাধ্যমে ওনারা আমাদেরকে বলে দেন যে রেসিডেন্স হিসেবে আপনাদেরকে এই ঘাস কাটার সময় কী ধরনের অসুবিধায় পড়তে হবে আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে ওনাদেরকে ঘাস পরিষ্কার করার জন্য কারা পে করে থাকে আমরা ডিরেক্টলি পে করি কিনা না আমরা ডিরেক্টলি পেই করি না আমাদের বাসা ভাড়ার থেকে ওনারা হয়তো এই টাকাটা কেটে নেন এর মানে হচ্ছে ক্যাম্পাস হাউজিং অফিস থেকে ওনাদের সাথে এরকম একটা কন্ট্রাক্ট থাকে যে প্রতি মাসে ওনারা এসে এই ঘাসগুলো পরিষ্কার করে দিয়ে যাবেন এবং ক্যাম্পাস হাউজিং অফিস ওনাদেরকে পে করবেন তার মানে আমরা ওনাদেরকে ডিরেক্টলি পে করি না সেটা আবার গ্যাস পানি এবং বিদ্যুৎ বিলের ক্ষেত্রেও আমরা ওনাদেরকে ডিরেক্টলি পে করি না প্রতি মাসে যার যার বেতন থেকে এটা কেটে নেওয়া হয় যাই হোক সব কিছু মিলে ক্যাম্পাসে থাকাটা খুবই কনভিনিয়েন্ট এবং আমাদের দুজনেরই খুবই 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 ভালো লাগে এখানে থাকতে দুজনেরই ভীষণ প্রিয় আমাদের এই অ্যাপার্টমেন্টটা এবং আমাদের অ্যাপার্টমেন্ট থেকে কিচেন থেকে এই সমুদ্রের ভিউটাও দেখা যায় যেটা আমার মনে হয় না আমরা কখনো সুযোগ পাবো এরকম ভিউতে থাকার তো জন্য আমরা যতদিন থাকবো এখানে এনজয় করেই থাকতে চাই আর কি এই ঘাস কাটার কাজটা দেখতে খুব সহজ মনে হলেও কাজটা কিন্তু ভীষণ কঠিন কারণ ঘাস কাটার পর ওনারা এই ঘাসগুলোকে এই জায়গা থেকে ওই জায়গায় টেনে নিয়ে যান তারপর আবার সবগুলো ঘাস কাটার পর ওনারা প্যাক করে নেয় ঘাসগুলোকে এবং ওনাদের গাড়িতে করে নিয়ে যান তারপর আমাদের আবার বাসার বারান্দায় যদি অপরিষ্কার হয়ে ঘাস কাটার কারণে এই ফ্যানের মাধ্যমে যদি আমাদের বাসার কাছে কোনোভাবে ঘাসগুলো চলে আসে ওনারা আবার ওইগুলোকে পরিষ্কার করে দেন তো সব কিছু মিলিয়েই কাজটা ভীষণ কঠিন আমার কাছে মনে হয় পৃথিবীর সব কাজই কঠিন দূর থেকে দেখে হয়তো মনে হয় যে এই কাজটা খুবই সহজ অন্য একজনের প্রফেশন দেখলে আমরা দূর থেকে ভাবি যে খুবই সহজ হয়তো কিন্তু কাছে গিয়ে নিজে করে দেখলে বোঝা যায় যে কতটা কঠিন এবং কতটা কষ্ট প্রতিটা পয়সা আর্ন করার জন্য আর কি করতে হয় যাই হোক নতুন একটা ইনফরমেশন নিয়ে আজকে আপনাদের সাথে কথা বললাম আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আশা করছি দেখা হবে পরে কোনো একটি ভিডিও নিয়ে আর আমাদের বাসার ট্যুর ভিডিও আসবে শুন দেখতে হলে কিন্তু আমার পেজটাকে ফলো করে রাখতে হবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা রইল সবার ঈদ খুব ভালোভাবে কাটান আল্লাহ হাফেজ